আবারও বরাত খুলতে চলেছে রানারহাটের রানু মণ্ডল। এবার হিন্দিতে তার বায়োপিক বানাতে চলেছেন প্রযোজক ঋষিকেশ মণ্ডল। আবারও শিরোনামে রানারহাটের রানু মণ্ডল। এবার হিন্দিতে তার বায়োপিক বানাতে চলেছেন প্রযোজক ঋষিকেশ মণ্ডল। বায়োপিকের নাম মিস রানু মারিয়া। ইতিমধ্যে তার পোস্টার রিলিজ হয়ে গেছে। এ প্রসঙ্গে প্রযোজক ঋষিকেশ বাবু জানিয়েছেন, বিগত 1.5 বছর ধরে আমরা রানু মণ্ডলের এই বায়োপিকের জন্য পরিশ্রম করছি। করোনাকালে এবং লকডাউনে আমাদের সব পরিকল্পনায় জল ঢেলে দেয়, তাই এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আমরা আবার সেই কাজে লেগে পড়েছি। ইতিমধ্যে রানু মণ্ডলের বায়োপিকের পোস্টার রিলিজ হয়ে গেছে। বায়োপিকটি আমরা হিন্দিতে তৈরি করব, যাতে আরো বেশি মানুষ রানু মণ্ডলের জীবন কাহিনী জানতে পারে। ইতিমধ্যে রানু মণ্ডলকে দেশ বিদেশে সকলেই জেনে গেছেন, তিনি আমাদের বাংলার গর্ব। রানুদি, তোমাকে নিয়ে বই বেরোচ্ছে, কেমন লাগছে তোমার আগে বলো। ভগবান যেভাবে বানাবে আমি আশা করি খুব ভালো হবে, ভালো এখন তো শুরুয়াত। এবারে এটার মানে কত সুন্দর হবে সে তো ভগবানের উপর নির্ভর করছে না। ঋষিদা এসেছিল আজকে, কি বললো? না, আমার সঙ্গে তার কোনো কথাই নেই, তপনদের সঙ্গে হয়েছে কথা। এটা আমার পক্ষে কোনো অসম্ভব ব্যাপার না, যে আমি এই ভাবনাটা আমার পক্ষে কোনোই অসম্ভব ছিল না, নেও। কারণ আমি জানি যে মানে গড ইজ গ্রেট, ভগবান হচ্ছে সব থেকে মহান। তিনি আমার জীবনে অনেক আগে এগুলো চেয়েছিল, আর কিছু শত্রুতার মাধ্যমে যেগুলো অনেক থেমে গেছিলো হয়নি, বা অনেক কিছু বিভিন্ন কারণবশতে যে আমি স্টপ হয়ে গেছিলাম বা রুকাওয়াটে আমাকে সেই সেই জায়গাতে থামিয়ে দিয়েছিলো, কিন্তু ভগবান স্বয়ং আবার চাচ্ছেন, হয়তো তার ইচ্ছায় সেই জন্য হচ্ছে। এখন আমার নিজস্ব, আমি নিজেকে নিয়ে কখনো গর্ব করিনি, করি না, যা কিছু তাকে নিয়ে গর্ব করি, ভগবানই আমার গর্ব। যাকে আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, প্রভু বলি, ইয়েশু বলি, যিশু বলি, এবং মোস্টলি আমরা সবসময় ভগবান ভগবানই বলি। দাদা, আজ রানুদির কাছে আসলেন কি জন্য? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, গত 1.5 বছর ধরে যে রানু মণ্ডলের বিষয়টাকে কেন্দ্র করে যে একটা ছবি করার প্ল্যান করছিলাম, তো সেটা থেকে কাজটা হট করে হোল্ড হয়ে যায়। লকডাউন ছিল, লকডাউন হওয়ার পর আমাদের টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাবাউট লকডাউন সবটাই পাল্টে যায়, চেঞ্জ হয়ে যায় টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি মার্কেটিং। তো সেই দিক থেকে আমি ভেবে দেখলাম ছবিটা আমার বাংলাতে নয়, হিন্দিতে করা উচিত, অ্যাবাউট মার্কেটিং বা অ্যাবাউট সবটাই ছবির জন্য। সেই দীর্ঘদিন ছবি হওয়া, স্ক্রিপ্ট হওয়া, হিন্দি হওয়া, কাস্টিং ফাইনাল হওয়া, গান বা সব কিছু ম্যাটার, এবং আমাদের ছবিটা এবার রানাঘাটে শ্যুটিং হতে চলেছে, সেই জন্য একটা দীর্ঘ একটা রিইউনিয়ন বাকি ছিল, রিবন্ডিং বাকি ছিল, রানুদিকে দেখভালের ব্যাপার ছিল, এবং আমাদের একটা বসিওর ছিল রানুদিকে দেখানো স্ক্রিপ্টে সব কিছুর জন্য রানুদি বাড়িতে আজ আসলাম। আজকে রানুদির কাছে আসলেন, হ্যাঁ, তো কি কি ভাবছেন? অ্যাকচুয়ালি আমি একা আসিনি, আমার সাথে আমার দাদা ঋষিদাও এসছে। তো আমরা অ্যাকচুয়ালি যেটার জন্য এসেছি, আমাদের 1.5 বছর ধরে একটা প্ল্যানিং চলছিল রানুদির একটা বায়োপিক, তো সেই বায়োপিকটা নিয়ে আমাদের একটা কাজ হবে খুব শিগগিরই। তো বোম্বের এক আর্টিস্ট, খুব নাম করা আর্টিস্ট বিপাশা দে, তো সে কাজ করছে। তো আমাদের একটা খুব বড় একটা পাওয়া এই রানুদির মুভিটা। রানুদি যেখানে একটা রানাঘাটের একটা গর্বের জায়গা, যেখানে পুরো ওয়ার্ল্ড বেসিস রানুদিকে কিন্তু চিনে গেছে, সেখান থেকে রানুদির একটা বায়োপিক আসছে, তো আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো এটার জন্যই আজকে মেনলি রানুদির বাড়িতে এলাম এবং আপনাদের সাথে এসেছি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।